বন্ধুরা, কেউ টমেটো খেতে পছন্দ করে না, কেউ আবার ঢ্যাঁড়শকে পাতেই নেন না। জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় যে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। বিশ্বে প্রায় 4.5 কোটির বেশির মানুষ এই কারণে কষ্ট পেয়ে আসছেন। প্রায় 15 লক্ষ মানুষ ইউরিক অ্যাসিডে গাঁটের ব্যথায় শয্যাশায়ী হয়ে দিনের পর দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, যারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মাছ মাংস খেয়ে থাকেন, তাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মদ্যপান, কোলা জাতীয় ঠান্ডা পানীয় নিয়ম করে খেলে ইউরিক অ্যাসিড বাড়তে থাকে। বেশি ওজন হলে ঝুঁকি থাকে বলে মনে করা হয়। 30 থেকে 50 বছর বয়সীদের মধ্যে ইউরিক অ্যাসিড বাড়ার ঝুঁকি সব থেকে বেশি থাকে। অনিয়ন্ত্রিত রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের সমস্যা, কিডনির অসুখ থাকলে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। শরীরে ইউরিক অ্যাসিডের উচ্চমাত্রার উপস্থিতির ফলে গাঁটে ব্যথা, পিঠে ব্যথা ইত্যাদির মতো সমস্যা লেগেই থাকে। সময়ের সঙ্গে সঙ্গে হাঁটুসহ বিভিন্ন অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিড জমা হতে থাকে এবং তার ফলে অস্থিসন্ধি ফুলে যায় এবং ব্যথা হতে শুরু করে। বন্ধুরা, ইউরিক অ্যাসিড কীভাবে কমবে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আসুন আগে জেনে নিই ইউরিক অ্যাসিড কী। বন্ধুরা, ইউরিক অ্যাসিড এক ধরনের রাসায়নিক যা খাবার হজম করার সময় শরীরে উৎপন্ন হয়ে থাকে। ইউরিক অ্যাসিড পিউরিনাস নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা কিছু কিছু খাবারের মধ্যে পাওয়া গিয়ে থাকে। ইউরিক অ্যাসিড রক্তের সঙ্গে মিশে গিয়ে কিডনিতে পরিস্রুত হয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে গিয়ে থাকে। কিন্তু মাঝে মধ্যে শরীর এতটা বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড উৎপাদন করে ফেলে যে ঠিকমতো পরিস্রুত হতে পারে না। পারিবারিক রোগভোগের ইতিহাস, কর্মঠ না হলে এবং প্রচুর পরিমাণে আমিষ খাবার ফলে শরীরে অত্যধিক ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। পুরুষের ক্ষেত্রে 3.4 থেকে 7 মিলিগ্রাম, মহিলাদের ক্ষেত্রে 2.4 থেকে 6 মিলিগ্রামের চেয়ে বেশি যদি হয় তাহলে তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করা হয়। সমস্যা থেকে বাঁচবেন কীভাবে আজ এই ভিডিও থেকে জেনে নিই। বন্ধুরা, ভিডিওটিকে একটু স্কিপ না করে সমস্যা থেকে বাঁচবেন কী করে জেনে নিই। এক হচ্ছে, কৃত্রিম রং, চিনি বা কর্ন সিরাপ কখনোই খাবেন না। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম রং, চিনি বা কর্ন সিরাপ খাওয়ার ফলে ইউরিক অ্যাসিড সব থেকে বেশি বাড়ে। কোলা জাতীয় পানি, রং দেওয়া জেলি, জ্যাম, সিরাপ, কোটোবন্দি ফ্রুট জুস কখনোই খাবেন না। সমুদ্রের মাছ খাওয়া কখনোই উচিত নয়। আচার, চানাচুর, নোনা মাছ খাওয়া বন্ধ রাখতে হবে। পালং শাক, বিনস, বরবটি, রাজমা খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। পালং শাক, পুঁই শাক, মুসুর ডাল, বিউলির ডাল, মটন, সমুদ্রের মাছ খাওয়া উচিত নয়। এর মানে এই নয় যে আপনি সারা জীবনের মতো খাওয়া বন্ধ করুন। কিছুদিন বন্ধ রাখুন, দেখবেন আপনার ইউরিক অ্যাসিড কমে গেছে, তারপরে আপনি আবার খাওয়া শুরু করতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে। বন্ধুরা, মাছের মুরগ, চিকেন বা মটনের মেটে বাদ দিতে হবে। চিকেন বা ডিম খাওয়া যায়, তবে সব মিলিয়ে দিনে 50 গ্রামের বেশি কখনো নয়। বিশেষজ্ঞদের মতে, মাছ বা চিকেন খাওয়া গেলেও মাছের মাথা, চিকেন বা মাটনের মেটে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক যদি বেড়ে যায় তাহলে মূত্রনালীতে ইউরিক অ্যাসিড জমে সেটা স্টোন তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই দিনে 3.5 থেকে 4 লিটার জল অবশ্যই খান। তেল মশলা কম খাবেন, রান্নায় তেল মশলা কম দেওয়া শুরু করুন। এছাড়া বড় মাছ, রেড মিট, দুধ, বেকন, চিনি ইত্যাদি এড়িয়ে চলতে হবে। তালিকা থেকে অ্যালকোহল অবশ্যই বাদ দিতে হবে। বিফ একদম খাবেন না, ডিম এবং সামুদ্রিক মাছ এড়িয়ে চলতে হবে। যতদিন পর্যন্ত না আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন, রোগমুক্ত হওয়ার পরে আপনি আবার শুরু করতে পারেন। লো ক্যালোরি খাবার যেমন ফ্যাট ফ্রি দুধ খাওয়া শুরু করতে হবে। এছাড়া পিনাট বাটার, ফল, শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। শস্যদানা, রুটি, আলু চলতে পারে। দুধ ও চিনি ছাড়া ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস করতে হবে। কোনো রকম ড্রাগ আপনি নেবেন না, এমনকি অ্যাসপিরিন জাতীয় ওষুধ থেকেও দূরে থাকতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। জিমে যাওয়া, হাঁটা, সাঁতার যে কোনো একটা প্রতিদিনের রুটিনে রাখতে হবে। ওজন কোনোভাবেই বাড়তে দেবেন না। রক্তচাপ, কোলেস্টেরল, হার্টের রোগ থাকলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ফলে সবসময় নিজেকে শরীরের প্রতি যত্নশীল হওয়া শুরু করতে হবে। ভিটামিন সি খাবেন, খাদ্য তালিকায় ভিটামিন সি রাখতে হবে। বিভিন্ন খাবার থেকে ভিটামিন সি পাওয়া যায়। লেবু খান, ফল খান। মনে রাখবেন, ভিটামিন সি ইউরিক অ্যাসিডের অব্যর্থ ওষুধ। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।